গুড মর্নিং, আজকে আমার বিছানায় আমি ছাড়া অন্য কে শুয়ে আছে তোমরা দেখেছ চাপার ভেতর? আজকে ভোর তিনটের থেকে মহিলা আমারই চাপাটা গায়ে দিয়ে এরকমভাবে ঘুমোচ্ছে, দেখো কি অবস্থা। আমার বিছানায় আজকে আমার জায়গা কম, ওর জায়গা বেশি। এই দেখো, মহিলা হাই তুলে আবার শুয়ে পড়ল, দেখেছ? এখন চাপার থেকে বেরিয়ে এসছে, চাপাটা আমি পাট করে তুলে রেখেছি, এখন এদিক ওদিক উনি শুয়ে বেড়াচ্ছেন, রিল্যাক্স করছেন বিছনার ওপর। আমি কিন্তু উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু বিছনাটা আর আজকে এখন অবধি করতে পারিনি, দেখেছ? এখন এখান থেকে বারান্দার দিকে দেখছে, এবার আমি বারান্দার দরজাটা খুলবো, দেখি নাবে কি না। চলো বারান্দার দরজা খুলি। বাইরেটা দেখো, পুরো সানি ডে আজকে, ব্রাইট সানি ডে। সূর্যটা দেখেছ, দারুণ লাগছে, বিউটিফুল একটা দিন আজকে। আকাশটা যদিও অতটা নীল নয়, কিন্তু তাও কিন্তু পুরো একদম দারুণ ডে। আর একে দেখো, এখন বিছানার ওপরে ঘোরাঘুরি করছে, এই বসে বসে উনি এখন বাইরে দেখবেন। আমি কখন বিছানাটা করব বলো তো? উনি এখন একবার এদিকে বসছেন, একবার ওদিকে বসছেন, এই করছেন। এই দেখো, উঠে এলো, এখন আবার জানলা দিয়ে দেখবে, দেখেছ কত কীর্তি করছে বিছানার ওপর। অন্যদিন আমার এই সময় ঝাড়ু দিয়ে বেড কভার পেতে দেওয়া হয়, আজকে দেখো, এই দেখো এখন ঝুলে ঝুলে দেখছে। আমিও দেখছি ও কী করে, কখন বিছানা থেকে নামবে, তবে আমি ঝাঁটিয়ে বেড কভারটা পাততে পারবো। দেখেছো কটা বাজে আজকে, কত দেরি হয়ে গেছে, দরজাটা খুলে দিলাম, এই দেখো মহিলা এখনও বসে আছে, এতক্ষণে নেবেছে জানো তো। যেই দরজা খুলেছি মার ঘরে চলে গেছে, এই ফাঁকে আমি আমার বিছানাটা করে নিচ্ছি। বাস বিছানা করা হয়ে গেছে, এবার দরজাটা বন্ধ করে দিয়ে এবার বাইরে যাব। বাইরে লিভিং রুমের জানলা টানলা খুলবো, রান্নাঘরে যাব। কাজ কি কম আছে বলো, অনেক কাজ। বাইরের সব জানলা টানলা খুলে আমার ঘরে যেতে গিয়ে হঠাৎ নজরে পড়ল যে অক্সিজেন কম পড়েছে মার আবার। তাই দেখো সিস্টার এখন, এটা রাতের সিস্টার, এই পাইপ লাগিয়ে দিচ্ছে, আবার অক্সিজেনের সাপোর্ট দিতে হচ্ছে। মা আবার দিতে চাইছে না, মা হাতটা চেপে ধরে আছে জানো, দিতে চাইছে না কিন্তু দিতে হবে। মা তো বুঝতে পারছে না যে অক্সিজেন লেভেলটা ক্রমশ কমে যাচ্ছে, ঘুমের ঘরে তো দিতে চাইছে না, তাও জোর করে দোয়া হলো। আর এখানে এই যে চালু করা হয়ে গেছে মেশিনটা, এই টালমাটালটা না বড্ড আমাকে চিন্তায় ফেলে দেয় জানো তো, এটা প্রায়ই এরকম হচ্ছে। চলে এসেছি রান্নাঘরে, এবার আমার আর সিস্টারের চাটা করব। বিস্কুটের কৌটোয় বিস্কুট নেই, আবার বিস্কুটগুলো ঢেলে রাখি। আজকে একটু সেমুইর পায়েস করার প্ল্যান আছে, তাই একটু দুধ নিয়ে নিচ্ছি, এখানে জাল দেবো বলে। এ একটা এক লিটারের বাক্স হলেই হয়ে যাবে আমার। চা খেতে চলে আসছি, এবার চাটা খেয়ে নেবো, কটা বাজে তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো 7টা বেজে গেল, দেখি কাগজ এসছে কি, কাগজ এসে গেছে। চলো কাগজটা রাখি, রেখে আমি চাটা খেয়ে নিই। মহিলা নিচে বসে আছে, সঙ্গে সঙ্গে উঠে পড়ল সোফাতে জানো। আমি চলে এসেছি আবার রান্নাঘরে, কেননা মা ওদিকে উঠে ফ্রেশ হয়ে গেছে, তোমার চাটা করতে হবে। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ব্রেকফাস্টের, আর ওদিকে দুধ জাল হচ্ছে, তো তিনটে গ্যাসে তিনটে এই ভোর থেকেই স্টার্ট হয়ে গেছে। মহিলা নিজের মনে এদিক সেদিক চেঁচিয়ে বেড়াচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে।
মহিলা বেরিয়ে যাচ্ছে বাপির সঙ্গে, এই যে দেখিয়ে দিলাম তোমাদের, আর আমি কাপড় জামাগুলো শুকোতেও দিয়ে দিয়েছি। হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 20th অক্টোবর, আর এখন বাজে 8:30। ম্যাগি ঘুরে চলে এসেছে, আর আমার সকালের টুকটাক যা কাজ ছিল রোজকার মতো সব শেষ হয়ে গেছে। এখন তোমাদের সামনে হাজির হয়েছি, তোমাদের সঙ্গে কথা বলে আমি চলে যাব রান্নাঘরে। সকালবেলা মার তো অক্সিজেন লেভেল আবার ডাউন হয়ে গেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সাপোর্ট দিতে হয়েছে। ভালোই ঘুমোচ্ছিল রাত্রিরে, দরকার হয়নি, বাট সকালের দিকে আবার স্যাচুরেশন লেভেলটা কমতে আরম্ভ করে, সঙ্গে সঙ্গে সিস্টার ক্যানুলা লাগিয়ে দেয়, দিয়ে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। তো এই তো এখন চলতেই থাকবে বলো, রোজ আর কী বলবো, নতুনত্ব কথা, একই ব্যাপার, একই মানে পরিস্থিতি, এক রকমভাবেই চলছে। মানে আজকে ভালো তো কালকে ভালো নয়, কালকে ভালো নয় তো পরশু ভালো, এইরকমভাবেই তো চলবে বলো। আর আমারও মানে তথানুগতিক একইভাবে দিন চলছে। তো এই যুদ্ধ কতদিন চলবে জানি না, এই যুদ্ধ, মারও যুদ্ধ আমারও যুদ্ধ, মারও পরীক্ষা আমারও পরীক্ষা, সব রকমই চলছে। লোকনাথ বাবা নিয়ে চলেছেন, তো যতদিনে ওনার মনে হবে যে উনি সন্তুষ্ট হয়েছেন ততদিন আমাদের পরীক্ষা দিয়ে যেতে হবে। তো আমি তো চেষ্টা করব পরীক্ষায় খুব ভালোভাবে উত্তীর্ণ হতে, মার ব্যাপারটা জানি না, আমার তো সবসময় চেষ্টা থাকবে যে ভালোভাবে উত্তীর্ণ হতে, কেননা এটা একটা বিশাল দায়িত্ব আমার কাঁধে রয়েছে যে মার দেখভাল করা, মার টেক কেয়ার করা, বাবার অবর্তমানে আমার যেখানে আর কোনো ভাই বোন নেই সেখানে পুরো দায়িত্বটা আমার ওপর। তো সেই দায়িত্বটা আমি মানে অলওয়েজ চাইবো যে একদম বেস্ট ওয়েতে এক্সিকিউট করতে, বেস্ট ওয়েতে পালন করতে, আর সেটাই করার চেষ্টা করে যাচ্ছি। জানি না কতদূর কী করতে পারছি, বাট করার চেষ্টা, কিন্তু কোনো ত্রুটি আমি রাখছি না সেটা জোর গলায় বলতেই পারি। তো লোকনাথ বাবা দেখি সন্তুষ্ট হন কি না। আর আজকে রান্নাবান্না একটু অন্যরকম, আজকে গুড্ডির একটু চিকেন করে দেবো, আর আমাদের ওই কালকে মাছের মাথা আনিয়েছিলাম সেই মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। রোজ মাছের ঝোল ভাত, সামনের পাতে একটা কিছু, এই একই স্টেরিওটাইপ রান্না হয়ে যাচ্ছে। তো তাই আজকে ভাবলাম একটু অন্য অদল বদল করি, তো ভালো লাগবে। ওই মুগের ডাল করব মাছের মাথা দিয়ে, আর সামনের পাতে দেখি আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এরকম টাইপের কিছু রাখবো একটু হালকার উপরে। আর দই তো লাস্টে মার থাকেই, আমি ওই মিষ্টি দই খাই না, মা খায়, মা ওই একটা জিনিস ভীষণ ভালোবেসে খায়, সেটা হচ্ছে মিষ্টি দই। তো ওই ছোটো ছোটো মাদার ডেয়ারির কাপ এনে রাখি, তো এখন আর এটা খেও না ওটা খেও না বলার আর কোনো সময় নেই, তাই জন্যে আমিও আর কোনো রেস্ট্রিকশান করি না। ডাক্তারও বলেছেন যে আর কোনো রেস্ট্রিকশান করবেন না, ওনার যেটা মনে হয় উনি ভালোবেসে খাবেন সেটাই দিয়ে দেবেন, কারণ এখন আর এটা খেও না ওটা খেও না এসব বলার আর সময় নেই। তো যা চায় তাই খাক আর কি, যেটুকু ভালোবেসে খাবে খেয়ে নিক। তো চলো, আর একটু সেমুইর পায়েস করার ইচ্ছে আছে, অনেকদিন সেমুইর পায়েস করিনি, লাউয়ের পায়েস মাঝে করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, লাউ এখনও এতটা আছে জানো তো, ওটা আবার যে কী করবো কে জানে, লাউয়ের তরকারি করে ফেলতে হবে, কেন বারবার তো আর পায়েস অত চিনি দিয়ে খাওয়া উচিত না। তবে আজকে সেমুইর পায়েস করার ইচ্ছে আছে, অনেকদিন করিনি, দেখি। দুধ আলাদা একটা বাটিতে বার করে রেখেছি সকালে, তোমরা দেখেছো তো, সেটাই দিয়েই দুধ মানে করব। আমাদের আলাদা দুধ আলাদা ফ্রিজে আছে, এটা শুধু পায়েসের জন্য নিয়েছি, ফ্রেশ দুধ দিয়ে পায়েসটা করব। তো চলো আর কি, অনেক গল্প হয়ে গেল, অনেক বকবক হয়ে গেল, এবারে আস্তে আস্তে ভেতরে যাই। আর সকাল থেকে আজকে তোমরা ম্যাগিময় হয়েছিলে অনেকদিন পরে, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানো তো, খুব হাওয়া দিচ্ছে। তো আজকে সকাল থেকে দেখেছিলে আমার বিছনায় ম্যাগি চাপাচুপি দিয়ে ঘুমোচ্ছিল, আমার গায়ে চাপা ওঠেনি, ওর গায়ে চাপা। তো মহিলা অনেকক্ষণ ধরে বিছনায় ছিল, অনেক ভোরবেলা বোধ হয় 3টে 3টে নাগাদ আমার বিছনায় উঠে আমার সঙ্গে লেপটে চাপাচুপি দিয়ে ঘুমোচ্ছিল। তো সকালেও যতখানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যাক গে চলো এবারে আস্তে আস্তে, এই যে দরজা বন্ধ করে দিচ্ছি। আজকে খুব ভালো একটা ওয়েদার, রোদ উজ্জ্বল দিন, ক্লিয়ার ব্লু স্কাই, সানি ডে উইথ ফুল অফ পজিটিভ এনার্জি আমি এগোচ্ছি। আর মার ব্যাপারটা তো থাকবেই বলো, এটা তো এখনকার মতো নিত্য সঙ্গী হয়ে গেছে, নিত্য ব্যাপার, তো সেটাকে রাখছি মাথায়। আর তারপরে চেষ্টা করছি যতটা পজিটিভিটি মেনটেন করা যায়, যতটা পজিটিভভাবে থাকা যায়, হাসি মুখে থাকা যায়,
তো কেননা আমার দিনগুলো তো আমি চাই না যে শুধু চিন্তা করে আর এই করে নষ্ট করতে, বলো আমারও তো দিন এক একটা করে কমে যাচ্ছে, তাই না? তো এক একটা দিন কমে যাওয়া মানে এক একটা দিনকে নষ্ট করে দেওয়া আমার আবার গায়ে লাগছে আমার জন্যে। তো যে কারণে মা আমার জায়গায় আছে, যতখানি সম্ভব করার চেষ্টা করছি, আর তার মধ্যে আমার দিনগুলোকেও চেষ্টা করছি ভালোভাবে কাটিয়ে দেওয়ার, তোমাদেরকে সঙ্গে নিয়ে অবশ্যই। তো তোমরা সঙ্গে থাকো, আর আমার ফেসবুক পেজে তোমরা কিন্তু যাবে, আবারও মনে করিয়ে দিচ্ছি, ফলো করবে। ফেসবুক পেজটা নতুন করেছি, এখনও আমি মানে ঠিক পাকাপোক্ত নয়, নতুন করেছি, চেষ্টা করছি। তো তোমরা প্লিজ ওটা ফলো করো, ওটা লাইক করো, ভিডিও দিচ্ছি, অনেক পুরনো রেসিপি আছে আমার, ভালো ভালো রেসিপি যেগুলো প্রচণ্ডভাবে সাড়া পেয়েছিলাম তোমাদের কাছ থেকে, সেই রেসিপিগুলোই চেষ্টা করছি ওতে পোস্ট করার, যাতে অনেকে দেখতে পায়। তো সব রেসিপি আমি দেবো না, বাট যেগুলো ভীষণভাবে সাড়া পেয়েছি, ভীষণভাবে লোকেরা দেখেছে, সেইগুলোই আমি চেষ্টা করছি হাইলাইট করবার। তো তোমরা সঙ্গে থেকো, ওখানে ফলো করো প্লিজ। আর চলো এবারে যাই, অনেক কথা হয়ে গেছে। এসে গেছি রান্নাঘরে, আর সেমুই পায়েসটা দিয়ে শুরু করব, কেননা পায়েস জিনিসটা সকাল থেকে করে রাখলে না তাহলে ঠান্ডা করতেও বেশ টাইমটা পাওয়া যায়, আর পরের দিকে আর করতে ইচ্ছে করে না। আমার ফ্রিজে এখন দুটো কদবেল আর এক কাঁড়ি আমড়া পড়ে আছে জানো, আজকে দেখি একটা কোনো কিছু খেতে হবে, কদবেলটাই খাবো, কদবেলটা নষ্ট হয়ে যাবে, কদবেলটা আগে এসেছে, দেখি কি করি। আসলে এত রান্নাবান্না করে না তারপরে আর এনার্জি থাকে না জানো তো, বসে বসে যে মানে একটা মৌজ করে খাবো এই এনার্জিটা আর পাই না। যাকে দুধ জাল দিতে দিয়েছি, মার আপেলটাও সেদ্ধ করতে দিতে হবে, আর সেমুই পায়েসটা আগে করে দিই। এই দেখো দুধ বসিয়ে দিয়েছি, চলো লেগে পড়ি কাজে। এবার সেমুইর পায়েস দিয়েই আজকে রান্নাটা শুরু করলাম। তো সেমুইগুলো নিয়ে নিয়েছি, এই এক লিটার দুধের জন্য এই সেমুই যথেষ্ট। সেমুইর রেসিপি আমি আগে অনেকবার শেয়ার করেছি তোমাদের সঙ্গে, তাই অত ডিটেলে আর শেয়ার করছি না। এই ভেজে নিলাম একটু ঘিয়েতে, আর এবার দুধেতে ফেলে দিচ্ছি। খুব ইজিভাবেই করি আমি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। সেমুই পায়েসটা হয়ে গেছে, এবার মাছের মাথাটাকে একটু ভেজে নিচ্ছি, মুগের ডাল করব মাছের মাথা দিয়ে। আর এত বড় বড় সাইজের এনেছে না, অনেকবার বলে বলেও আজ অবধি হলো না যে ছোট ছোট করে কেটে আনবে। যাই হোক, সেদ্ধ করতে গিয়েই আমি ছোট করে কেটে নেব। এই একটু পেঁয়াজ রসুন টমেটো আদা এসব বেটে নিয়েছি, দিয়ে এবার ডালটা করি, তোমরা দেখতে থাকো। আর ডালের পরে করব চিকেন। ডালটাকে অন্য গ্যাসে সরিয়ে দিয়েছি, এবারে চিকেনটা করব, একটু চট করে ম্যারিনেট করে নিচ্ছি, তবে বেশিক্ষণ রাখার ব্যাপারই নেই, ওদিকে তেল গরম হচ্ছে তো চাপিয়েই দেবো। আর আমি আর গুড্ডি তো খাবো, অত আর ম্যারিনেট করে রেখে আর কী লাভ। তবে ম্যারিনেট না করলেও খেতে যে খুব একটা খারাপ হয় তা কিন্তু নয়, ওদিকে ডালও নাড়ছি, এদিকে মাংসর জন্যও মশলাটা কষাচ্ছি, মাল্টিটাস্কিং করছি এখন। মহিলা দিদির ঘরের সামনে দেখো ধরাশায়ী হয়ে শুয়ে আছে, ভাতটাকে আগে বসিয়ে দিই, দাঁড়ো। চিকেনটা বসিয়ে দিয়ে আমি আমার ব্রেকফাস্টের জন্য পাউরুটি সেঁকে নিচ্ছি। ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি, কদবেলটাকে ফাটিয়ে দেখি আজকে যদি খেতে পারি। এ বাবা, পুরো ফাঙ্গাস হয়ে গেছে জানো, একটা কদবেল ফেলে দিলাম, এটা সেকেন্ড, এটাও ফাঙ্গাস হয়ে গেছে, এই দেখো পুরো সাদা হয়ে গেছে, ছি ফেলে দিই, দাঁড়াও না, এ খাওয়া যাবে না, আমার দেখেই ঘেন্না করছে। ওই আমড়াই খাই আজকে, তো আমড়া তিনটে নিয়ে খোসা ছাড়িয়ে একটুখানি মশলা দিয়ে মেখে আমড়া খেয়ে তারপর চান করতে চলে যাব। ব্রেকফাস্টটা আজকে আর শ্যুট করা হয়নি, একদমই ভুলে গেছি, গুড্ডি এসে একটু কথা বলছিল সেই করতে করতে, আর আমার ক্যামেরা অন করাই হয়নি। চলো আমড়াটা মেখে নিয়ে এবার বাইরের ঘরে যাই। এখন বাজে 11:20, এখন আমি এই আমড়া নিয়ে বসলাম, এতক্ষণ পর এসেছি তোমাদের সামনে, মানে সকাল থেকে একের পর এক, খুব একটা যে বিশাল রান্নাবান্নার আইটেম হয়েছে তা কিন্তু না, চিকেন হয়েছে, মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, আর খাওয়ার সময় পাঁপড় ভাজবো, ডিমের অমলেট করব, আর ঝুরি আলু ভাজা আছে, ঝুরি আলু ভাজা মা খেতে পারে না, মা দাঁতে লাগে,
আমি নেবো। আর গুড্ডির শুধু চিকেন আছে, ও আর কিছু খাবে না, ওসব মাছের মাথা দিয়ে ডাল ফাল খায় না। তো এখন আমরাটা খাবো, আমরাটা খেয়ে চলে যাবো চান করতে। এটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো, আসলে কালী পুজো এসে যাচ্ছে তো, মানে এবার তো একটু ঠান্ডা হাওয়া দেওয়ার টাইম অবশ্যই। আমাদের ছোটোবেলায় মনে আছে তোমার, তোমরা যারা আমাদের এজ গ্রুপে আছো তারা সবাই জানো যে কালী পুজোর সময় আমরা কিন্তু ফুল হাতা জামা পরতাম, তাই না? আর ঠিক কালী পুজো ভাই ফোঁটার পরের দিনই স্কুল খুলতো আর অ্যানুয়াল পরীক্ষা আরম্ভ হতো। এইটা মানে এত মানে বিরক্তিকর একটা ব্যাপার ছিল, কেননা কালী পুজোর দিনেও পড়াশুনো করতে হতো, পড়াশুনো শেষ করে ছুটি পেতাম বাজি পড়াবার জন্যে। উফ, সেসব দিনগুলো মানে সত্যি চিন্তা করলে এই মাই মানে কত স্ট্রিক্ট ওইতে থাকতো যে না, আগে সব লেখাপড়া কমপ্লিট করবে, তারপরে তুমি ছুটি পাবে, তারপরে তুমি যাবে ছাতেতে বাজি পড়াতে। আর সেই মানুষ আজকে কী অবস্থা, হ্যাঁ, মানে এক এক সময় চিন্তা করলে মনে হয় যে মানে সময় কত মানুষকে বদলে দেয়, তাই না? সব সময় যে মানসিকতা বদলে দেয় বা মানুষকে চেঞ্জ করে দেয় সেটা কিন্তু না, বাট শারীরিকভাবে মানুষকে কতটা বদলে দেয় সেটাও দেখবার কিন্তু। একে এখনও মানে চিন্তা করি যে সত্যি মানে কী সব দিন মানে আমি ফেলে এলাম, সেই সব দিনে আর কোনো দিন ইচ্ছে করলেও ফিরে যেতে পারবো না। যাই হোক, আর এগুলো আমার মেমারিজেই রয়ে গেল, আর ফেরত তো আর কোনো দিন পাবো না। মেমারি হাতরে হাতরে, মেমারি ঘেঁটে ঘেঁটেই নিজে মানে চিন্তা করে ছবির মতো দেখব যে এই দিনগুলো পার করে এসেছি আর কি। চলো আমরাটা খাই, আমরাটা খেয়ে তারপরে চলে যাব চান করতে। চিনিটা একটু কম হয়েছে জানো তো, আজকে টক লাগছে একটু বেশি। আগের দিনের মাখাটা ভীষণ ভালো হয়েছিল, যেটা আমি ফেসবুক পেজে শেয়ার করেছি। আজকেও ঠিক আছে, মিষ্টির ভাবটা একটু কম হয়েছে। দুটো কদবেল ফেলে দিলাম দেখলে, পুরো ভেতরে ফাঙ্গাস হয়ে গেছে। মা এখন ঘুমোচ্ছে, চান টান করে আসবো, তারপরে উঠবে, লাঞ্চ করবে। চলো আমি একটু তাড়িয়ে তাড়িয়ে আমরাটা খেয়ে নিই। আর ম্যাগু কালকে ডিনার কিচ্ছু খাইনি জানো তো, এখনো লাঞ্চ দিয়ে দিয়েছি, মাংস শুয়ে আছে, অ্যাপেটাইটের ওষুধ দিতে হবে ওকে। ওদের এই যখনই সিজন চেঞ্জ হয় না তখনই এইসব উৎপাত হয়, খেতে চায় না ওরা। যাই হোক, দেখবো কী করি না করি, চলো আগে আমরাটা খেয়ে নিই। আমরা খাওয়া হয়ে গেছে, আমি চলে যাচ্ছি চান করতে, এখন বাজে 11:45, আবার মাকে খেতে দিতে হবে। চান টান করে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। 12:20 এইমাত্র চান টান করে বেরিয়েছি ফ্রেশ হয়ে একদম। এবার কাপড় জামাগুলো এই দেখো সব শুকিয়ে গেছে, এগুলোকে তুলবো। এখন এমন হয়েছে না, কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে তো মুখের সামনে লোক দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও দাঁড়াও দেখিয়ে দিই। এই দেখেছো, একদম মুখের সামনে লোক দাঁড়িয়ে আছে, যদিও তারা আমাদের দেখছে না কিন্তু তাও আর কি। যাই হোক, চলো এই ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। এবারে কাপড় জামাগুলো তুলে মাকে খেতে দেবো, তারপর গুড্ডি খাই কি দেখি, তারপর আমি আর গুড্ডি একসঙ্গে খাবো। আর ম্যাগুকে খেতে দিয়ে দিয়েছি, ম্যাগু যেহেতু কালকে ডিনার কিছু খাইনি তাই মনে হয় খিদে ছিল, খেয়ে নিয়েছি, চটাপট খেয়ে নিয়েছি। খিদে এমনই জিনিস জানো তো, পেটের জ্বালা এরমই জিনিস, যেমনি কালকে ডিনার খাইনি কিছুতেই খেলো না, অনেক চেষ্টা করেছি খেলো না। আজকে লাঞ্চটা দেখো দিয়ে দিয়েছি, নিজেই খেয়ে নিয়েছি। যাই হোক চলো, যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজটা আবারও মনে করিয়ে দিচ্ছি, পারলে প্লিজ ফলো করো। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আবার আগামীকাল চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।